নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সৌভিক ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই এখনকার মতো সংবাদ শিরোনাম। নাগরিকত্ব বিল, এটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, বললেন সিপিআই নেতা চন্দন। শিলচরে ফের উদ্ধার নবজাতকের দেহ, চাঞ্চল্য গোটা শহর জুড়ে। শর্ত সাপেক্ষে সেনা পুলিশের হাতে অস্ত্র তুলে দিল UDLFB, শীঘ্রই মূলস্রোতে। এবারে বিস্তারিত খবর। নাগরিকত্ব বিলের বিরোধিতা করে আশু নেশু সহ বেশ কোটি সংগঠনের ডাকা মঙ্গলবারের 11 ঘন্টা রাজ্য বন্ধকে সমর্থন জানিয়েছে আসাম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটি। রবিবার সংগঠনের তরফে বিভিন্ন বক্তা নাগরিকত্ব বিলের বিরোধিতা করে বক্তব্য রাখেন। আসাম চুক্তি হয়েছে 1985 ইংরেজি ভারতের প্রধানমন্ত্রীর লগে, কিন্তু সেই চুক্তি বর্তমান বিজেপি সরকার সম্পূর্ণ নস্যাৎ করে অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে ধর্মনিরপেক্ষ বিরোধী ভারতের একটি অবৈধ নাগরিকত্ব বিল আমাদের উপর জোর জবরদস্তি চাপিয়ে দিচ্ছে। তাই ইহার প্রতিবাদে আগামী 10 ডিসেম্বর ভোর 5 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত 11 ঘন্টার বন আহ্বান করা হয়েছে। 10 ডিসেম্বর সব ধরনের যানবাহন, দোকানপাট সম্পূর্ণ বন্ধ করে বন্ধকে সবল করে তোলার জন্য আপনাদের কাছে আহ্বান জানাই। আমার গোটেই বরাক ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকায় আমার এই অহা মঙ্গলবার দিনাখন 11 ঘন্টা রাতিপুয়া 5টার পরা গধূলি 4টা বজালৈকে গোটেই দোকানপাট আর যানবাহন এইবিলাক বন্ধ করার কারণে আমি গোটেই একমত হয়ে পেলাই আমার ডাকটো আমি সমর্থন দিছো আমার AIPPC-র পরা। আসাম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির মাধ্যম থেকে বরাকে যে খিলঞ্জিয়া জনগোষ্ঠীর আগামী 10 ডিসেম্বর 11 ঘন্টা আসাম বা উত্তর পূর্বাঞ্চল যে নাগরিক সংশোধনী বিলে বিরোধিতা করিয়া যে বন্ধ ডাকা হয়েছে, এতেকে আমি বরাকবাসী খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটির মাধ্যম থেকে বরাকবাসীকে এই বন্ধের সাপোর্ট করানোর জন্য আমি অনুরোধ করি। এদিকে নাগরিকত্ব বিলের বিরোধিতা করে বের করা হয় এক মিছিল। সমাজ মঙ্গল সমিতি ও APJ আব্দুল কালাম আজাদ সংস্থার উদ্যোগে ভাঙার পারে আয়োজিত হয় এই মিছিল। নাগরিকত্ব বিলের বিরোধিতা করে তীব্র সরকার বিরোধী স্লোগান তোলেন প্রতিবাদকারীরা। এদিকে নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করে আশা বাম দল CPI তাদের অবস্থান অটল থাকার কথা ফের জানিয়েছেন। রবিবার করিমগঞ্জের বাড়িতে আমার বাংলার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে নিজের অভিমত তুলে ধরেন দলের রাজ্য পর্যায়ের নেতা চন্দন চক্রবর্তী। চন্দনবাবু বলেন, বরাক ব্রহ্মপুত্র উভয় উপত্যকাই তাদের অবস্থান এক, কোনো বিশেষ জাতি কিংবা ভাষা গোষ্ঠীকে অগ্রাধিকার দিতে আনা এই বিল তারা মানবেন না। চন্দনবাবু আরও বলেন, এটা ভোটের রাজনীতি, এই বিল আইনে পরিণত হলে সমস্যা কমবে না, বরং বাড়বে। ক্যাম্পের সাথে সাথে যে কথাগুলো বলা হয়েছে সেটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে সেই ধরনের কথা বলাটা সমচিন আছে বলে আমি মনে করি না। কি কথা, 6টা জাতিগোষ্ঠীর নাম নেওয়া হয়েছে, বাঙালি, হিন্দু, বাঙালি না, হিন্দু, খ্রিস্টান, ফার্সি, বুদ্ধিস্ট, এই ধরনের 6টা জাতিগোষ্ঠীর নাম নেওয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদেরকে এখানে খাটো করে রাখা হয়। তো তাতে কি প্রকাশ পাচ্ছে, সমস্ত ভারতবর্ষে পোলারাইজ করার জন্য, ভোটের জন্য ধর্মে ধর্ম নিয়ে রাজনীতি করছেন ওনারা। এছাড়া তো আর কোনো কিছু না, কে মানার তো কোনো কারণই আমি দেখছি না এখানে। আজকে একবার বলছেন সমস্ত ভারতবর্ষ ব্যাপী একই ভাষা হবে, অসমীয়া ভাষা,
আরেকবার বলছেন আসামে একমাত্র রাজ্য ভাষা হবে, সমস্ত ভারতবর্ষ জুড়ে একই ভাষা হবে হিন্দি ভাষা। আবার বলছেন আসামে অসমীয়া ভাষা, আসামের রাজ্যিক ভাষা অসমীয়া। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বুঝতে হয় অবগত নয়, জানেন না। যদি না জানেন কিছু অধ্যয়ন করুন, আসামের ইতিহাসটা জানা উচিত। 1961 ইংরেজিতে এই বাঙ্গাল খেদা আন্দোলন হয়েছিল, আজকে আবার সেই অবস্থার দিকে যাচ্ছে। শিলচরে একজন বন্ধু কি যেন বলেছিলেন যে বড়াকের ভাষা তো বাংলা ভাষা, এটা সরকারি স্বীকৃতি আছে। এই কথা বলায় একটা তাচ্ছিল্য মনোভাব পোষণ করা হয়েছে, শুধু না খুব বাজেভাবে হুমকি দেওয়া হয়েছে, এটা তো সমুচিত না। দেশের জন্যই হোক, জাতির জন্যই হোক, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে মানুষের কাছে যিনি বলেছেন ওনার ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের একই অবস্থান, বরাক ব্রহ্মপুত্র না সমস্ত ভারতবর্ষ জুড়ে একই অবস্থান। বিভিন্ন দক্ষিণপন্থী রাজনৈতিক দল দেখবেন বরাক উপত্যকায় এক ধরনের কথা বলেন, ব্রহ্মপুত্র উপত্যকাতে গিয়ে অন্যরকমের। ক্যাবকে নিয়ে আমাদের ক্যাব সম্বন্ধে কোনো দ্বিমত নেই, আমার ব্রহ্মপুত্র উপত্যকাতে যে মতামত, ধর্মের ক্যাব কেন, ক্যাব এনআরসি সব কিছু নিয়ে আমাদের একই কথা। ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে নাগরিকত্ব চিহ্নিত হবে সেইটা আমরা প্রত্যাশা করি না। 1961 ইংরেজি আমি গর্বের সহিত বলি আমার পার্টি সিপিআই সেই দিন পাতারকান্দি থেকে নির্বাচিত এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন তার বিরোধিতা করে, আসাম বিধানসভা স্পিকারের হাতে গিয়ে তার পদত্যাগপত্র দিয়ে আসছিলেন। কিন্তু সমস্ত বরাক উপত্যকা উত্তাল হয়েছিল, 11 জনের মৃত্যু হয়েছিল, শহীদের মৃত্যুবরণ করেছেন 11 জন। পরবর্তীকালে 72 ইংরেজি বাচ্চু চক্রবর্তী শহীদের মৃত্যুবরণ করেন, এরপরে 86 ইংরেজি জগন যিশুর মৃত্যু হয়। 14 জন মানুষের রক্তের বিনিময়ে এই বরাক উপত্যকা স্বীকৃতি পেয়েছিল বাংলা ভাষা। আজকে সেই যে বাঙ্গাল খেদা শত শত লোকের ঘর বাড়ি জ্বলছিল সেই অবস্থার দিকে যাচ্ছে। তার কারণ হলো সংখ্যাগরিষ্ঠ অসমীয়া ভাষাভাষীদের ভোটের জন্য, আগামী 2021 ভোটের জন্য এখন থেকে সেই প্রস্তুতি কিভাবে পোলারাইজ করা যায় সেই চিন্তা নিয়েই আজকে এগুলাকে আমি বলুন আর এনআরসি বলুন মানুষকে হয়রানি করা হচ্ছে। মাদক বিরোধী অভিযানে ফের মিলল সাফল্য। সেনা পুলিশের যৌথ অভিযানে ধলাই সপ্তগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে 30,000 নেশা জাতীয় ট্যাবলেট। শনিবার রাত 7:30 নাগাদ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পয়লাপুরের 37 আসাম রাইফেলস এবং ধলাই পুলিশ এই সাফল্য পেয়েছে। এ ঘটনায় যৌথ বাহিনী ধলাই সপ্তগ্রামের বাসিন্দা মহিমুদ্দিন বরবুইয়া নামে এক যুবককে আটক করেছে। বিবেকবুদ্ধির লোপ পেতে পেতে মানুষ ক্রমশ যেন পশু হয়ে উঠেছে দিন দিন। শিলচর আইরংমারায় পরিত্যক্ত কার্টুনে ভরে একটি সদ্যজাতের দেহ কেউ রাস্তার ধারে ফেলে চলে যাওয়ায় ঘটনার 3 মাসের মাথায় একই রকমের ঘটনা ঘটল শিলচর নাইটেঙ্গেল নার্সিংহোমের কাছে। রবিবার মেহেরপুর বটেরতল শিবমন্দিরের বিপরীতে নালার ধারে এক শিশুকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। বেশ মুহূর্তে খবর দামানলের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে, ঘটনাস্থলে ভিড় করতে থাকেন কৌতূহলীরা। খবর যায় পুলিশে, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই ঘটনার আড়ালে কী রহস্য লুকিয়ে রয়েছে তা পুলিশ তদন্তর পরই প্রকাশ্য আসতে পারে বলে অনুমান সচেতন মহলের। কালাইনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি এবং ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। ঘটনাটি ঘটে কালাইনের পার্শ্ববর্তী বড়াইল পাহাড়ের নিচে রবিবার বিকেলে। দুর্ঘটনায় হত ব্যক্তির নাম অভিমন্যু কর্মকার, বয়স 60 বছর, এবং আহতরা হলেন সুমিত মালা, সাধন দাস, কলাবতী মুন্ডা, টিঙ্কু মুন্ডা। জানা গেছে 11 জন যাত্রী নিয়ে একটি মারুতি ভ্যান আইলাথল পুঞ্জি থেকে পেঁচাছড়ার দিকে আসছিল। কুরকুরি এলাকায় পাহাড়ির ঢালে চালক নিয়ন্ত্রণ হারালে 20 ফুট নিচে আছড়ে ভ্যানটি। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিমন্যু। এই ঘটনায় গুরুতর আহত সুমিত মালা, সাধন দাসের অবস্থা সংকটজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ প্রয়াস আজ ফলপ্রসূ হয়েছে। দক্ষিণ হাইলাকান্দিতে একসময় ক্রাশ সৃষ্টি করা উগ্রপন্থী সংগঠন UDLFB-র সদস্যরা আনুষ্ঠানিকভাবে বোমাসহ প্রচুর আগ্নেয়াস্ত্র তুলে দিলেন। কাটলিচড়া সেনাপুঞ্জির জঙ্গলে সেনা পুলিশের যৌথ বাহিনীর হাতে এসব তুলে দেন ধন্যরাম রিয়াং গোষ্ঠীর ক্যাডাররা। UDLFB-র স্বঘোষিত চিফ রাজকুমার রিয়াংয়ের নেতৃত্বে 22 জন উগ্রপন্থী সদস্য
22টি বন্দুক, তাজা গুলি ও একটি বোমা তুলে দেয় যৌথ বাহিনীর হাতে। যৌথ বাহিনীর পক্ষে ওই সময় উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের ক্যাপ্টেন বিবেক চৌহান, হাইলাকান্দি পুলিশের ডিএসপি ফয়েজ আহমেদ বরবুইয়া সহ বিশাল বাহিনী। জানা গেছে জঙ্গিরা ইতিমধ্যেই তাদের দাবি দাওয়া পেশ করছে সরকারের কাছে। সেনা পুলিশের তরফে সরকারের সঙ্গে যোগাযোগের প্রয়াস চলছে। সরকারি সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন জঙ্গি সংগঠনের সদস্যরা। এদিকে ইউডিএফবির জঙ্গি সংগঠনের সদস্যরা সমাজের মূলস্রোতে ফিরে আসার খবর সন্তোষ ব্যক্ত করেছেন আমজনতা। শৌর্য দিবস পালন করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। প্রতি বছরই 6 ডিসেম্বর আয়োজন করা হয় থাকে শৌর্য দিবস, কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দুদিন পিছিয়ে 8 ডিসেম্বর উদযাপন করা হয় এই দিনটি। কর সেবকদের বলিদানকে স্মরণ করে তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতেই উদযাপন করা হয় শৌর্য দিবস। এ উপলক্ষে রবিবার শিলচর জেলা গ্রন্থাগার ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিনী বিল ভারত সেবা আশ্রম সংঘের মৃন্ময়নন্দজি মহারাজ, এছাড়াও ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা। হিন্দুরা যেমন শক্তিশালী সংগঠিত হচ্ছে, আবার তারা সংযম কন্ট্রোল করতে পারে নিজেদেরকে, এটাই আমার ভারতবর্ষের বৈশিষ্ট্য। এই সংস্কৃতি নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, এই সংস্কৃতি আগ বাড়িয়ে যেতে হবে। আমরা সকলে বজরং দল বলো সকলে আমরা এক। গুরু মহারাজ কত সুন্দর কথা বলছেন, এক গীতায় প্রণবানন্দজি বলছেন সবাই যে কোনো গুরু দীক্ষা হোক দীক্ষিত হোক কোনো অসুবিধা নেই। এদিকে অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে মিঠুন নাথ জানান, প্রতি বছরের ন্যায় এই বছর আমরা 6 ডিসেম্বর পালন করে এসেছি, কিন্তু বর্তমানে এইবার দেখবেন আমরা 6 ডিসেম্বর করিনি, এটা 8 ডিসেম্বর করা হয়েছে। যেহেতু আমাদের কেন্দ্রীয় নির্দেশ ছিল যে এইবার 8 ডিসেম্বর গীতা জয়ন্তী এবং শৌর্য দিবস একসাথে পালন করার জন্যে, এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে এইবার আমরা কোনো বড় ধরনের র্যালির আয়োজন করা হয়নি। এটাও আমাদের কেন্দ্রীয় সমিতির নির্দেশ অনুযায়ী আমরা র্যালি করা হয়নি, কারণ এইবার যে অযোধ্যা যে রায় হয়েছে আমাদের কেন্দ্রীয় নির্দেশ যে আমরা এরকম কোনো কাজ করব না যে কাজে অন্য কোনো সম্প্রদায়ের মনে আঘাত আসে। আমাদের যে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির হচ্ছে, সেই মন্দির সমগ্র ভারতবর্ষে ভারতের নাগরিকের জন্যে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে অযোধ্যা রাম মন্দিরের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায়দান করার পরও আমরা কোনো ধরনের কোনো হাই উল্লাস করা হয়নি, কোনো বাজি পটকা ফাটানো হয়নি। এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশ ছিল সর্বদেশব্যাপী যে আমরা রাম মন্দির চাই, আমরা কোনো ধর্মীয় মানুষের বা ধর্মের এগেনস্টে নয়, আমরা সকলকে নিয়ে থাকতে চাই। আমরা এই জন্য কোনো ধর্মীয় যাতে কারো ভাবাবেগের উপর আঘাত না আসে এই জন্য আমরা কোনো ধরনের র্যালির আয়োজন করিনি, এবং এইবারও আমরা কোনো র্যালি করিনি। আমরা কোনো ধর্মের প্রতি যে ওদের মনে দুঃখ লাগুক বা আমরা রাম মন্দিরের রায় আমাদের পক্ষে এসছে এই জন্য অন্য সম্প্রদায়কে আমরা হেয় প্রতিপন্ন করবো, এরকম ধরনের কোনো মানসিকতা নেই। এই জন্য আমরা এবার ইনডোর প্রোগ্রাম করেছি আমাদের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী। এদিকে রবিবার বিহার আয় এক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় শৌর্য দিবস। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে বজরং দলের কালাইন প্রমুখ প্রদীপ বৈষ্ণব ছাড়া উপস্থিত ছিলেন অনেকে। পরে বজরং দলের সদস্যরা একে একে কর সেবকদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সমাপ্তি হয়েছে রবিবার। 2 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই প্রকল্পের। এ উপলক্ষে এদিন করিমগঞ্জ জেলা গ্রন্থাগার মিলায়তনে আয়োজন করা হয় এক জমাটি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলাশাসক আঙ্গামুথান এমপি, এছাড়া ছিলেন অতিরিক্ত জেলাশাসক আর কে লস্কর, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, যুগ্ম সঞ্চালক এ কে দৈত্যারী, সমাজকল্যাণ বিভাগের আধিকারিক শাশ্বতী, সিডিপিও সজল কুমার সহ আরও অনেকে। পরে বক্তব্য রাখতে গিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, মাতৃবন্দনার অনুষ্ঠান আয়োজন করলেই শুধু হবে না, মানসিকতার পরিবর্তনও হতে হবে, তবেই মাতৃবন্দনার অনুষ্ঠান সফল হবে। যেদিন পুরো বছর আমরা এই মাতৃবন্দনা করতে পারবো, এদিনই আমরা মাদেরকে সুরক্ষিত রাখতে পারবো, আদারওয়াইজ আমরা মাদেরকে সুরক্ষিত রাখতে পারবো না। আমরা একদিন করলাম, সপ্তাহব্যাপী অনুষ্ঠান করলাম, আজকে ভিজিটিং ম্যানেজার অনুষ্ঠান করা হচ্ছে। আমি জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মানসিকতার জন্য বা সরকারের তরফ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই শুধু প্রোগ্রামের মাধ্যমে নয় মানসিকভাবে আমরা সেইভাবে যাতে গড়ে উঠতে পারি।
প্রত্যেকটা মাদের প্রতি আমাদের সম্মান, আমাদের শ্রদ্ধা যাতে অন্তরে যাতে থাকে, যাতে তাই আজকে স্কিম ভালো স্কিম। 20 বছর পূর্তি উপলক্ষে এক ধামাইল নৃত্য প্রতিযোগিতার আয়োজন করল শ্যামাপ্রসাদ রোড মহিলা কমিটি। শ্যামাপ্রসাদ রোড হিন্দি স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা কমিটি ছাড়াও যোগদান করেন বিভিন্ন ক্লাবের সদস্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় এদিনের অনুষ্ঠান। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিন অনুষ্ঠান শেষে মহিলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন বীথিকা আচার্য। জানান, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে অত্যন্ত জরুরি। আজকে আমরা যে যন্ত্রণার মধ্য দিয়ে দিন গুনছি, সমস্ত ভারতবর্ষে উন্নাওয়ের ঘটনা, হায়দ্রাবাদের ঘটনা, মালদার ঘটনা, আমাদের মহিলাদের জীবনকে অত্যন্ত বিড়ম্বনার মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমরা ভাবছি। আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবছি, আমরা কি দিয়ে আমাদেরকে প্রকাশ করব। আমাদের সেই অভিজ্ঞতাও তো আছে, জানি স্বামীকে বাঁচানোর জন্য বেহুলা কি রাজ নেচেছিলেন, পাগল করে তুলেছিলেন দেবতাদেরকে। আমরা জানি নিজের স্ত্রী সতীকে অসম্মান করার জন্য শিব ঠাকুর কি তাণ্ডব নৃত্য করেছিলেন, কতটা পীঠের জন্ম দিয়েছিলেন, যে পীঠগুলোতে আজকে গিয়ে আমরা পুণ্য লাভ করে থাকি। কেন স্ত্রীর জন্য তো শিব ঠাকুর করেছিলেন, আবার স্বামীর জন্য বেহুলা। আজকে আমরা সজোরে চিৎকার করি উঠি না, আমরা আমাদের ধামাইল গানের মাধ্যমে আমাদের সমস্ত কথাগুলোকে আজকে তুলে ধরব। আশা করি আপনারা গান নাচ তার মাধ্যমে আপনারা উপভোগ করবেন মেয়েদের কথাগুলো, যা অনেক পূর্বকাল থেকে রচিত হয়ে আসছিল এসেছিল এবং তা সেই সংস্কৃতিটা চালিয়ে নেওয়া হয়েছিল। আজকে যদিও বেশ কয়েক বছর ধরে আমরা এটা লক্ষ্য করছি যে এই সংস্কৃতিটাকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার জন্য সকল সংস্থারে একটা প্রয়াস চলছে, সকলেই উৎসাহিত বোধ করছেন, কারণ সকলেই ভাবছেন আসলে মহিলাদের এই যে রচিত সংস্কৃতি সেটাকে সদা জাগ্রত রাখা উচিত মহিলাদের নিজেদের নিরাপত্তার জন্য। কাছাড় জেলার সাঁতারের মান উন্নয়ন এগিয়ে এলো আসাম সুইমিং অ্যাসোসিয়েশন। রবিবার সংগঠনের পক্ষে দুজনের এক দল শিলচরে আসে। তারা শহরের অভিজাত এক হোটেলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী শিলচরের বেশ কজন প্রাক্তন অ্যাথলিটদের সঙ্গে মিলিত হন। আলোচনা করেন সাঁতারের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে। পরে আসাম সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাস্কর দাস আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জানান, তারা জেলার শহর এলাকার পাশাপাশি গ্রাম থেকেও কিভাবে বেশি সংখ্যক সাঁতারুদের তুলে আনা যায় সে নিয়ে কাজ করে যাবেন। আমার সাঁতুর খেলোয়াড় ডেভেলপমেন্টের বাবে আমি ইয়াত কাছাড় ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন গঠন করব ওলাইছো। গতিকে আজি আমি ইয়াতে একটা তদন্ত কমিটি গঠন করব ইতিমধ্যে, আর ইতিমধ্যে আমার যথেষ্ট সাঁতুর খেলুয়ে ওলাইছে। আমি বিচারিছো সাঁতুর সংস্থার তরফের যাতে এই অঞ্চলেরপরাও আমার প্রতিনিধিত্ব করে সাঁতুর খেল। ইয়াত আমি বুঝি পাও ইয়াত যথেষ্ট সংখ্যক সাঁতুর খেলুয়ে আছে, যথেষ্ট সংখ্যক টেলেন্টেড এথলেট আছে। গতি আমি সুসংগতভাবে এই সকল খেলুয়ে ভারতবর্ষ তথা বিশ্বর সাঁতুর প্রতিযোগিতা সম্পূর্ণভাবে উলিয়াই লো যাবলে আজি ইয়াত এটা প্রতিশ্রুতিপূর্ণ সংগঠনক সুসংগঠন করছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। নাগরিকত্ব বিল এটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, বললেন সিপিআই নেতা চন্দন। শিলচরে ফের উদ্ধার নবজাতকের দেহ, চাঞ্চল্য গোটা শহর জুড়ে। শর্ত সাপেক্ষে সেনা পুলিশের হাতে অস্ত্র তুলে দিল UDLFB, শীঘ্রই মূলস্রোতে।
এখনকার মতো খবর এই পর্যন্তই, নমস্কার।